অবশেষে উন্মুক্ত হলো চীনের অর্থায়নে তৈরি বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এখানেই হবে আগামী বছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে 20 একর জায়গায় নির্মাণ করা হয় এই এক্সিবিশন সেন্টার। পুরো নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন। বৃহস্পতিবার সম্মেলন কেন্দ্রেই আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। লি জিমিং বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। করোনা ভাইরাসের মহাবিপর্যয় রোধ ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার করাই এখন প্রধান কাজ। বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী চীন। একই সঙ্গে চীনের বিশাল বাজারও বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের অপেক্ষায় আছে। এতদিন উন্মুক্ত স্থানে বাণিজ্য মেলা আয়োজন করার ফলে যে অর্থের অপচয় হচ্ছিল, এই সম্মেলন কেন্দ্র খুলে দেওয়ার ফলে তা বন্ধ হবে বলে মনে করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যেটা একটা দুরূহ কাজ ছিল। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই এক্সিবিশন সেন্টার নির্মাণে সহযোগিতা প্রদান করায় চীন সরকার, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও গণচীনের সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ দিই। আমরা 1 বছর আগেই এটা আর মেলা করতে পারতাম, কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি, কিন্তু এবার আমরা করবো ইনশাল্লাহ। আগামী 1 জানুয়ারি আমাদের ইচ্ছা আছে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন চীনের কৌশলগত সহযোগিতা সামনের দিনগুলোতে আরও বাড়বে। এই বছরে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, মর্যাদা পেয়েছি। কাজে গৌরবময় মুহূর্তে আমাদের ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার উদ্বোধন হচ্ছে। আমাদের রপ্তানি আয় বৃদ্ধির জন্য যেটা সবথেকে বড় প্রয়োজন, সেটা হলো আমাদের পণ্য বহুমুখীকরণ। চীন বাংলাদেশ থেকে অধিকারে পণ্য সেবা আমদানি করে আমাদের দেশের রপ্তানিকে সমৃদ্ধ করার মাধ্যমে চীনা রাষ্ট্রপতি কৌশলগত সহায়তা প্রদানের অঙ্গীকারকে কার্যকর করতে ভূমিকা রাখবে এ আশা ব্যক্ত করে আমি বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা। রপ্তানি মেলা, বাণিজ্য মেলা সহ বাণিজ্য বৃদ্ধির নানা আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজিদ রাজু, CMG বাংলা, ঢাকা।